আমি আপনার ভক্ত। দেখছেন কিভাবে আটকায়, বুদ্ধিমান মানুষ তো, তাদের সাথে কথায় বুদ্ধিতে কোনো কিছুতেই আমরা পেরে উঠবো না। যে আপনারা যারা দাঁড়িয়ে আছেন মেহরবানি করে ভেতরে চলে আসেন প্লিজ, যারা দাঁড়িয়ে আছেন মেহরবানি করে ভেতরে চলে আসেন, নয়তো এটা কোরআনের মাহফিলের সাথে বেয়াদবি হয়। এতক্ষণ ডাকাডাকি করি নাই, বাট এখন আপনাদেরকে আসতেই হবে, মেহরবানি করে চলে আসেন। আমরা হযরতের জবান থেকে তার মূল্যবান আলোচনা শুনে এরপরে একসঙ্গে বিদায় হব ইনশাআল্লাহ। আমার ভাইরা বলছিলাম আল্লাহর হাবিব বেলালকে বললেন, বেলাল কি এমন আমল করো যে আমলের কারণে আমি তোমার পায়ের আওয়াজ জান্নাতে শুনতে পেয়েছি? বেলাল বলে, ইয়া রাসূলুল্লাহ তেমন কোনো আমলই আমি করি না, তবে আমার আমল হচ্ছে আমি সব সময় ওযুর সঙ্গে থাকার চেষ্টা করি, ওযু যখন ছুটে যায় তখন আবার ওযু করে নেই, আর যখনই ওযু করি তখন দুই রাকাত তাহিয়াতুল ওযু নামাজ আমি আদায় করি। এক হচ্ছে পাক পবিত্র অবস্থায় থাকি, দুই নাম্বার যখনই আমি ওযু করি দুই রাকাত তাহিয়াতুল ওযুর নামাজ আমি আদায় করি। এছাড়া বিশেষ কোনো আমল আমি বেলালের নাই। আল্লাহর হাবিব বলল, বেলাল রে আমার মনে হয় এই আমলের কারণে রব্বুল আলামিন তোমার মর্যাদা বানিয়ে দিয়েছেন, এজন্যই আল্লাহ বলে গোলাম ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, নিশ্চয়ই তোমাদের মধ্যে যার হৃদয়ে তাকওয়া যত বেশি আমি আল্লাহর কাছে তার মর্যাদা তত বেশি। সুবহানাল্লাহ। এজন্য আমরা যেন কোরআন সুন্নাহ পড়ে আমাদের মাঝে তাকওয়ার গুণ অর্জন করতে পারি, আমরা যেন মুত্তাকি হয়ে জান্নাতি হতে পারি, আল্লাহ তৌফিক দান করুক, বলেন আমিন। আমার সম্মানিত বড় ভাই প্রিয় ভাই বিশিষ্ট মুফাসসির কোরআন হযরত মাওলানা মোল্লা নাজিমউদ্দিন সাহেব, তিনি আপনাদের সামনে এখন কথা বলবেন। তিনি যদিও থাকেন কুমিল্লায়, কিন্তু গতকাল মাহফিল ছিল অনেক দূরে, সেই শরীয়তপুর নদীর ওপারে, সেখান থেকে খুব কষ্ট করে জানি করে অনেক দূরের পথ পাড়ি দিয়ে আপনাদের সামনে এসেছেন। আপনারা মোনাজাত দিয়ে একসঙ্গে বিদায় হবেন, মেহমানের অসম্মান করে আল্লাহর ওয়াজ থেকে উঠবেন না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে কবুল করুক, ঈমান এবং আমলের জন্য কবুল করুক, বলেন আমিন। আলহামদুলিল্লাহ, গোপালনগর বরুন্দিবাড়ি বন্দর ধর্মের সম্পর্কে আয়োজিত আজকের প্রথম তাফসীরুল কোরআন মাহফিলের প্রধান আকর্ষণ হযরত মাওলানা মোহাম্মদ ইয়াহিয়া তাকি আপনাদের মাঝে কোরআন ও হাদিস থেকে যে মূল্যবান আলোচনা করেছেন, আল্লাহ যেন সকলকে সে আমল করার